আসসালামু আলাইকুম সবাইকে, আজকে দেখাবো আমার সাত আমাদের সাত বাগান। এটা হচ্ছে বেগুন গাছ, এগুলো হচ্ছে বেগুন গাছ, টমেটো গাছ, ওটা হচ্ছে লাউ গাছ, সিম গাছ, ওই যে সিম গাছ, লাউ গাছ, এটা একটা বেলম্বা গাছ বলে এটাকে, বিলম্বা। এটা হচ্ছে ভেন্ডি গাছ, অনেক ভেন্ডি খাওয়া হয়েছে অবশ্য। টমেটো গাছে ফুল আসছে, এই যে লাউ গাছে একটু লাউ হচ্ছে, এই যে পিচ্ছি লাউ, ওই যে পুষ্কু লাউ, এই যে পুষ্কু লাউ। এটা হচ্ছে একটা ঝিঙ্গা, ঝিঙ্গাটা বড় হয়ে গেছে মাশাল্লাহ, এটা হয়তো বীজ রাখবে। এই যে এখানে উপরে পর্যন্ত মাচা দেওয়া হয়েছে। এটা হচ্ছে বড়ই গাছ, এই যে বড়ই ধরছে, ছোট্ট একটা বড়ই গাছ, এই যে বড়ই, এই যে হচ্ছে এটা আমাদের ভেন্ডি গাছ, এই যে বেগুন গাছ, ডাটা গাছ, এটা সবুজ ডাটা, এটা সবুজ ডাটা, এটা বেগুন, ওটা হচ্ছে লাল ডাটা। হ্যাঁ, এটা এই যে দেখেন বড়ই গাছে মাশাল্লাহ বড়ই ধরছে অনেকগুলা। এটা ডালিম গাছ, এই যে বেগুন গাছ, এই যে বেগুন ধরছে, এই যে এটা বেগুন ধরছে, পুষ্কু বেগুন, এই যে আরো বেগুন ধরছে মাশাল্লাহ। ওটা একটা বিলম্বা গাছ, ওটা সিম গাছ, এই যে অনেকগুলো আমরা ভেন্ডি খাইছি এখান থেকে, এই যে ভেন্ডি, এটা বীজ রাখবে। ওটা হলো আঙ্গুর গাছ, এই যে লাল ডাটা, এই যে ডালিম গাছ, এই যে ডালিম, ডালিম, জাম গাছ। আমরা জাম খেয়েছিলাম, সে আমের আটিগুলা এখানে ফেলে দেওয়া হয়েছিল, পরে এখন উঠেছে। এটা হচ্ছে খাকরোল, একটা খাকরোল গাছ বলে এটাকে, এই যে শসা গাছ, কুমড়া গাছ, এই যে এটা হচ্ছে সবেদা, সবেদা ফল, এই যে সবেদা ধরেছে অনেকগুলো মাশাল্লাহ, এই যে সবেদা, সবেদা, সবেদা গাছ। এটা আম গাছ, এটা হচ্ছে চেরি ফল গাছ, এই যে আমড়া ধরছে এটাতে, দেখেন এটা আমড়া গাছ, মাত্র আমড়া হচ্ছে, এই যে আমড়ার ফুল, এই যে আমড়া হচ্ছে। এখানে কুমড়া, এই যে কুমড়া, এই যে কুমড়া হয়েছে একটা, এই যে আরেকটা কুমড়া, ওইখানে আরেকটা কুমড়া, আর ওইটা আমাদের পুরা সাত বাগানটা, পুরা সাত বাগানটা। ওইটা আমার ননদের মেয়ে দেখা যাচ্ছে, এই যে ওই উপরে ঝিঙ্গা হয়েছে, ওই যে দেখা যাচ্ছে, এই যে আমাদের সাত বাগানটা। পুরো আমাদের সাত বাগান, ওই যে দেখা যাচ্ছে, গাছের কাছে আসলে আসলে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে গাছের কাছে আসলে। আসলে খাওয়াটা বড় কথা না, এই যে সৌন্দর্যটাই বড় কথা। আমরা যে এই যে গাছগুলা লাগানো হয়েছে, এগুলা যে আমরা খেতে পারি, মাঝে মাঝে দেখি, দেখাটাতেই শান্তি। আমি আমার কাছে এরকম মনে হয় যে এই যে সকাল বিকাল দেখি গাছগুলা, ওদের জন্য একটা অন্যরকম টান হয়ে গেছে, পরিবারের মতো। ওদেরকে পানি দেই, একটু যত্ন করি, এটাই আমাদের কাছে মনে হয় যে অনেক, যে অনেক ভালো লাগে। গাছে পানি না দিলে গাছগুলা দেখি শুকায় যায়। এই গাছের জন্য দেখা যায় কোথাও যাওয়া হয় না, যে একটু কোথাও যায় যে একটু বেড়াবো, সেটাও মনে হয় যে আমার গাছগুলা কষ্ট পাচ্ছে, আমার গাছগুলা কষ্ট পাচ্ছে, শুকায় যাচ্ছে,
মানে অন্যরকম একটা ভালোবাসা গাছের জন্য, যে এত ভালোবাসা সেটা আসলে যাদের গাছ আছে তারাই বুঝে, তারাই জানে যে আসলে এদের জন্য অনেক মায়া লাগে, গাছের জন্য অনেক মায়া লাগে। যখন একটা ফল দেখি বা একটা কিছু দেখি তখন এত সুন্দর মানে খুশি লাগে মনের ভিতরে যে মানে বলার মতো না, অনেক খুশি লাগে মনের ভিতরে যে আল্লাহ পেয়ারা হয়েছে, ভেন্ডি হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, মানে অনেক ভালো লাগে আসলে। এই যে একটা খুশি একটা আনন্দ মনের থেকে আসে গাছের ভিতরে। হ্যাঁ, কিনে তো খাওয়া যায়, কিনে তো অনেক, কিন্তু এই যে অপেক্ষা করার পরে যে ফলটা হচ্ছে সেই অপেক্ষার ফলটা যে কত ভালো লাগে, হ্যাঁ সেটা মানে বলে বোঝানো যাবে না। যে বলে না সবুরে মেওয়া ফলে, আসলে সবুরের পর মানে আমাদের যে অনেক প্রতীক্ষার পরে আমাদের একটা ফল আসলো, সেই ফলটা দেখতেই ভালো লাগে। খেতে আসলে খাওয়াটাও একদমই বড় কথা না, দেখি যে সেটাই আর কি মানে প্রশান্তি, একটা যে মনের একটা শান্তি প্রশান্তি, সেটা আসলে যাদের গাছ আছে তারাই বুঝবে, অন্য কেউ হয়তো সেটা ফিল করতে পারবে না আর কি। তো এই হলো আমাদের বাগান, সাদ বাগান। এটা হচ্ছে খাকরোল, একটা খাকরোল গাছ বলে এটাকে। এই যে শশা গাছ, কুমড়া গাছ, এই যেটা হচ্ছে সবেদা, সবেদা ফল, এই যে সবেদা ধরেছে অনেকগুলো মাশাআল্লাহ, এই যে সবেদা, সবেদা, সবেদা গাছ। এটা আম গাছ, এটা হচ্ছে চেরি ফল গাছ, এই যে আমড়া ধরছে এটাতে, দেখেন এটা আমড়া গাছ, মাত্র আমড়া হচ্ছে, এই যে আমড়ার ফুল, এই যে আমরা হচ্ছে। এটা হচ্ছে আমাদের বেলি ফুলের গাছ, অনেক ভালো লাগে যখন ছাদে আসি না, আসলে খুবই ভালো লাগে এই যখন দেখি যে ফল ধরে আছে গাছে গাছে, অনেক ভালো লাগে। মানে গাছের জন্য যে একটা মায়া, এদের জন্য যে একটা মায়া লাগে, মানে মনে হয় যে ফ্যামিলি, ফ্যামিলির মানুষদের জন্য যেমন আমাদের মায়া লাগে, সেরকম গাছের জন্য। প্রতিদিন সকালবেলা উঠে যদি গাছ না দেখি, গাছে পানি না দেই সকাল বিকাল, মনটাই যেমন অস্থির হয়ে যায়, এরকম গাছের প্রতি এরকম একটা ভালোবাসা, অন্যরকম একটা ভালোবাসা থাকে গাছের জন্য। যাদের গাছ আছে তারা জানে আসলে। এটা হচ্ছে জলপাই গাছ, থাই জলপাই, এগুলা এই যে জলপাই ধরেছে, এই যে জলপাই গাছ, পেয়ারা গাছ, পেয়ারাও খেয়েছি আমরা অনেকগুলা, লেবু গাছ, এটা মালটা গাছ, এই যে অনেকগুলা মালটা মাশাল্লাহ, ওই যে মালটা, এই যে আমাদের লেবু গাছ, থোকায় থোকায় লেবু, ওই যে থোকায় থোকায় লেবু দেখা যাচ্ছে, এই যে লেবু, অনেক লেবু খাওয়া হয়েছে এখান থেকেও। ওই যে একটা কুমড়া উপরে ঝুলে আছে, দেখা যাচ্ছে নাকি বুঝতে পারতেছি না, এখন তো রোদ। এই যে আম গাছ, আম গাছে অনেক আম হয়েছিল, আমরা খেয়েছি সবাই। এই যে হচ্ছে আমাদের পুরো সাদ বাগানটা, এই যে করমসা গাছ, পেয়ারা গাছ, বিলম্বা গাছ, অনেক রকম ডালিম গাছ, সবজিও লাগানো হয়েছে, শাক সবজিও লাগানো হয়েছে, ফলেরও লাগানো হয়েছে, ভালো ভালো লাগে খুব। সকাল বিকাল যখন আসি দেখি অনেক ভালো লাগে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সাদ বাগান। তো এখানে আমরা কিছু সবজি, এই যে লাউ গাছ, এটা হচ্ছে লাউ গাছ, এটা সিম গাছ, ওই অনেক উপরে চলে গেছে, এটা হচ্ছে ভেন্ডি গাছ, বেগুন গাছ, টমেটো গাছ, যে একটা ঝিঙ্গা ধরছে, ঝিঙ্গাটা বড় হয়ে গেছে অবশ্য। বড়ই ধরেছে, ছোট্ট একটা বড়ই গাছ, মাশাআল্লাহ বড়ই ধরছে, এই যে দেখেন বড়ই।
যে বড়ই। এই যে ভেন্ডি, এই যে ডাটা গাছ, এই যে বেগুন হয়েছে, ছোট্ট বেগুন, এই যে এটাতে বেগুন ধরতেছে, এটাতে একটা বেগুন হয়েছে, এই যে অনেক ভালো লাগে আসলে যখন ছাদে আসি না, খুব ভালো লাগে। এই যে অনেকগুলা ভেন্ডি গাছ, এখানে অনেক ভেন্ডি খাওয়া হয়েছে। এই যে ডাটা, লাল ডাটা, এটা লাল ডাটা শাক, এটা হলো সবুজ ডাটা, এটা হলো লাল ডাটা। এই দেখেন এখানে একটা ডালিম গাছ, অনেকগুলা ডালিম হয়েছে মাশাল্লাহ। এই যে হচ্ছে, ওই যে হচ্ছে ডালিম। এখানে কিছু আম গাছ, আমরা যে আমগুলা খাওয়া হয়েছে সে আম গাছের মানে আটিগুলা এখানে রাখা হয়েছে, পরে আর কি আম হয়েছে। এই যে পুঁই শাক, এটা একটা আম গাছ, এটা হচ্ছে কি কি গাছ, এটা হচ্ছে একটা আমড়া গাছ। এই যে ছোট ছোট আমড়া ধরছে, এই যে আমড়ার ফুল আসছে। এটা মেবি চেরি, চেরি ফল গাছ, কিন্তু এখনো ফল আসে নাই।